অবশ্যই আছে, শুনে নিন। সূরা ফাতিহার দ্বিতীয় নাম হলো উমুল কুরআন, যেটাকে কুরআন শরীফের মা বলা হয়েছে, কুরআনের মা। গোটা পৃথিবীর গোটা কুরআনের মা হলো সূরা আল ফাতিহা। এই ফাতিহা এর বৈশিষ্ট্যের গুরুত্ব অনেক আছে, ব্যাখ্যায় আমি যাব না। মনে করে দেখুন তো, আমাদের যে সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতটা, এটা আমাদের কোথায় কাজে লাগে? নামাজ পড়তে গেলে লাগে, নির্দিষ্ট সূরা ফাতিহা আপনাকে পড়তেই হবে, ফরজ আইন, না পড়লে নামাজ কিন্তু হবে না বন্ধু। আপনি কোনদিন মনে মনে ভাবলেন যে প্রতিদিন সূরা ফাতিহা দেই, একদিন সূরা ইয়াসিন হবে? হবে না। আমার বন্ধুরা ভালো করে শুনে নিন, জায়গাটার নাম হলো আমাদের ভারতবর্ষের উত্তর প্রদেশ, উত্তর প্রদেশ। উত্তর প্রদেশের জমিনে ভালো করে মনে করে দেখুন তো, এখান থেকে গেল কয়েক মাস আগে আমাদের ২৪ পরগনা থেকে এরা আজমি সফর করে, আর আজ সফর আজমি শরীফে দ্বারা যায়, আলোচনা বলা যে ভালো করে আমি প্রথম ধরিয়ে দেব, গুলিয়ে ফেলবে না বন আজমি শরীফে আমরা যারা যাই, পীরের দরবারে আমরা যারা যাই, আমরা কিসের নিয়তে যাই? আমাদের খালেস নিয়তে, খালেস নিয়তে আমরা সেখানে যাই, একটাই উদ্দেশ্য কি? আল্লাহর মাহবুব বান্দার কবর একটু জিয়ারত করব, জিয়ারত। তাই তো, কবর জিয়ারতের ব্যাপারে একাধিক হাদিস আল্লাহর নবী জানিয়ে দিয়েছে গোটা পৃথিবীবাসীকে। এই জন্য আমরা আহলে হাদিস, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা আমরা কবর জিয়ারত করি বিষয়টা ওটা না। মনে করে দেখুন তো, উত্তর প্রদেশে ২৪ নম্বর জাতীয় সড়কে আমাদের ২৪ পরগনার ১৭ জন মুসল্লি যখন এরা নামাজের পাটি খানা পিছিয়ে যখন নামাজ শুরু করে দিয়েছিল, মনে করে ওই সময় এক শ্রেণীর আলসাদের দ্বারা ওই রাজ্যে সবুজরা এরা এসে নামাজকে পাঠ করে দেবে বলে এরা চক্রান্ত করেছিল কিনা? কাল সকালবেলা আপনি উত্তর প্রদেশে চলে যান, উত্তর প্রদেশ দেখবেন নামাজ বন্ধ হয়েছে কিনা, বন্ধ হয়। ভালো করে বুঝবে বন্ধু, এরা নামাজকে বন্ধ করতে চাইছে কিন্তু পারবে? আলোচনা বোঝা যাচ্ছে না মনে হয়। ভালো করে বুঝবে বন্ধু, আমি আপনাকে ধরিয়ে দেবো ভাইরাসের ব্যাপারে। গোটা পৃথিবী জুড়ে এরা ওহরহ আন্দোলন করছে, নামাজ পান করবে, ইসলামটা তুলে দেবে, কিন্তু এদের কর্ম শেষেই সফল হবে না। একটু সিল্লে বলা যায় না, সুবহানাল্লাহ। মনে করে দেখুন, অস্ট্রেলিয়ার নামে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া এরা মসজিদটাকে অপবিত্র করবে বলে একটা প্রাণী গোস্ত ঢুকিয়ে দিয়েছে, গোস্তকে বাংলায় বলা হয় মাংস। দেখবেন কুরআন শরীফে যার নাম দেওয়া হয়েছে, নামটি হলো ওটা বাংলায় না বলে পিআইজি, পিগ মানে শুকর। এই শুকরের গোস্ত, শুকরের মাংস শরীয়ত বলছে হালাল না হারাম, কিন্তু এখন পাল্টে গেল কেন? এখন হালাল জিনিস হারাম হয়ে যাচ্ছে, আবার হারাম জিনিস হালাল হয়ে যাচ্ছে। আমার এখানে যারা মুরব্বি বসে আছে, আমরা সবাই কিন্তু একটা ফতোয়া জানি, বলবো বলবো ওই ফতোয়া হলো, দেখবেন আমি আসছিলাম আপনাদের এই সম্ভবত বাহাতে হবে,
একটি নদী আছে নদী আছে না গুগলে তাই দেখাচ্ছে আমি তো আপনাদের এলাকায় দিনের বেলা কোনো দিন আসিনি ওই দেখবেন নদীতে দেখবেন কেকড়া পাওয়া যায় কেকড়া আছে না পুকুরেও পাওয়া যায় ন্যাচারাল নদীতে বেশি পাওয়া যায় এখন বলুন তো মুরুব্বি আমরা যেটা মশলা জানি এই কেকড়া কোনদিন ঝোল করে করে বাংলাদেশের ইমাম বলছে আরেক রকম কোন জিনিসটা ফেলে ফেলে দিদা দণ্ডই পড়ে যাবে ইমানি মাত্র মুশকিল হয়ে যাবে ভালো করে শুনে নিন আমার বক্তব্যটি ওরা বলছে কেকড়া খাওয়া যায় কিন্তু আমরা আবহমান কাল থেকে শুনে এসেছি আমরা কিতাবে পড়েছি কেকড়া খাওয়া হলো হারাম হারাম একটু সিল্লে বলুন নাউজুবিল্লাহ ভালো করে শুনে ওরা আজকে আমাদের কেকড়া খাওয়াতে চাইছে ভালো করে মনে করে দেখুন তো ওই মহিলার জামা মসজিদে ওরা শুকরের গোশত শুকরের রক্তকে ঢুকিয়ে দিয়ে মসজিদকে অপবিত্র করবে ওরা মসজিদের মসজিদের অস্তিত্ব নষ্ট করবে মসজিদের মসজিদের মানহানি করবে কিন্তু ওরা পারবে মসজিদের মানহানি আমার দিন ইসলামের মানহানি করা যায় কিন্তু বন্ধুগণ ওরা চেষ্টা করছে ওহরো ওহরো ওরা আল্লাহর নবীকে মানহানি করবে বলে ওরা লাগাতার লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু না বন্ধু না আল্লাহর নবী নয় আল্লাহর হাবিব নয় ওই কুইন্সল্যান্ডের জামা মসজিদের ইমাম সাহেবকে হুকুম দিয়ে বলেছিল ওরে ইমাম সাহেব শুনে রাখো তোমরা যে ধর্মাবলম্বী ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মের গোড়া পত্তন থাকে আমরা দুষ্কৃতীরা আমরা উপড়ে ফেলে দেব একটু সিল্লে বলুন নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহ বলে দিয়েছে কি জানি জানি প্রথমেই বলে ইসলাম আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম আর আমার আল্লাহ যদি মনোনীত করে পৃথিবীর কোন মায়ের লাল আছে কি বলুন ইসলামের শেকড় করতে পারে বললো কেন বোঝা বিষয় হলো বন্ধু শুনেন এরা লাগাতার আন্দোলন চালাচ্ছে উত্তর প্রদেশের যদি আদিত্যনাথ আমাদের নরেন্দ্র মোদীরা বাংলাদেশের হাসিনারা এরা কিন্তু লাগাতার আন্দোলন করছে ইসলামের এই সুন্দর নিয়মকে তুলে দেবে এরা ইসলামকে তুলে দেবে ইসলামকে ধ্বংস করে দেবে কিন্তু ইসলামের মূল শিকড় হলো আমার আল্লাহর কুদরতি হাতে আল্লাহর কুরআন বলছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ একটু সিল্লে বলবো সমস্ত প্রশংসা কার সমস্ত ক্ষমতা কার এই জন্য বেদ তার ভাষায় বলে দিয়েছে কি জানে ও তার বিন্দারা হো তার বিন্দারা মহা সুরিন্দারা বেদ বলছে কুরআন শরীফ নয় আরে বেদ বলছে হাদিস শরীফ নয় কি বলছে বেদের ভাষায় বলছে হো তার বিন্দারা
মানে মহা বিক্রমশালী মহা সুরিন্দারা তিনি মহা শক্তিশালী অল্লাহ দৃষ্টান অল্লাহ শ্রেষ্ঠা পরমান পূর্ণ ব্রহ্মন অল্লাহ আল্লাহর রাসূল মুহাম্মদ আকাম করুষ অল্লাহ অল্লাহ আল্লাহই শ্রেষ্ঠ আল্লাহই শ্রেষ্ঠ আল্লাহর উপরে কোনো খক নাই আমার আল্লাহর উপরে কোনো খক পৃথিবীর জমিনে নাই ওই আল্লাহই আল্লাহ এই পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া কোনো মতবাড়ি চলবে না একটু সিল্লে আরে জোরে বলা যায় না আরে নারাই তাকবীর আরে নারাই তাকবীর আমার ভাই সবিরা ভালো করে শুনে নিন কবির রক্তেরতে আমি গুনাহগার আমি অযোগ্য দুর্ভিক্ষের বলে যাই আল্লাহর কুরআন নাই বেদের ফাঁকে বলে দিয়েছে গোটা পৃথিবীতে যত ধর্ম গ্রন্থ হয়েছে বেদের ফাঁকে বলে দিয়েছে বেদ বলছে বেদ বলছে নবী এক নম্বর বেদ বলছে আল্লাহ এক নম্বর বেদ বলছে এই এই পৃথিবীর ধর্ম তো আছে ইসলাম ধর্ম এক নম্বর আর ওই ইসলাম ধর্মটাকে এরা উচ্ছেদ করার জন্য যতই ষড়যন্ত্র করুক না কেন সমস্ত ষড়যন্ত্র ফেল করবে একটু সিল্লে বলা যায় না সুবহানাল্লাহ আমার ভাই সবেরা ইমান বলারা এরা নামাজে দাঁড়াই ইমান বলারা এরা আল্লাহর হুকুম পালন করে ইমান বলারা আল্লাহ যদি কাউকে ভয় করে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ জন্ম যদি আমার হতো আরবে মদিনার মাকামে জন্ম যদি আমার হতো আরবে মদিনার মাকামে যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজ পৃথিবী তাদের স্মরণ করে নসিবে জন্ম যদি আমার ঘুরঘ আরবি মাওলানা মুহাম্মদ আমার ভাই আলোচনা বোঝার চেষ্টা করব নইলে মুশকিলে পড়ে যাব আল্লাহর কোরআনের উদ্ধৃতি দিচ্ছি আমি বেদের উদ্ধৃতি না দিলেও চলবে কারণ পৃথিবীতে যত ধর্ম গ্রন্থ যে এক নম্বর ধর্ম গ্রন্থ যেটি সেটি হলো আল কুরআনুল কারীম আরেকবার চিল্লে বলবো সুবহানাল্লাহ আমার বন্ধুরা এরা নামাজের সময় সূরা ফাতিহা দিয়ে নামাজ যখন শুরু করেছিল এরা প্রাণ পুরা চেষ্টা করেছিল কিন্তু বিফল হয়ে গেছে কারণ আর ইমানওয়ালার যখন নামাজে দাঁড়ায় এরা কাউকে ভয় করে না একমাত্র আমার আল্লাহকে জানে কাউকে ভয় করে না কারণ কারণ ইমান তাদের বলি যাই থাকে ইমানওয়ালা যারা হবে একমাত্র আল্লাহকেই ভয় করবে মনে করুন সুন্দর বনের কথা আমার প্রোগ্রাম ছিল সুন্দর জঙ্গলে তার আশপাশে এলাকায় আমার নবী দিবসের
যথারীতি ওয়াজ নসিহত করে আমি কামরা মানে হুজরাতে গিয়ে বসলাম আমি গিয়ে যখন বসেছি এক ব্যক্তি এসে আমাকে সালাম দিতে সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আমি সালামের উত্তর দিলাম ওয়া আলাইকুমুস সালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা সালাম সালাম হয়ে যাওয়ার পরে লোকটি আমাকে বলছে হুজুর আমি আপনাকে বড় ভালোবাসি আমি বললাম এটা তো ন্যাচারাল ব্যাপার সবাই আমাকে ভালোবাসে আমিও সবাইকে ভালোবাসি রাসূল শিক্ষা দিয়েছে ভালোবাসা মুমিন মুমিনের এটা হলো সুন্নাহ বলুন সুবহানাল্লাহ বলছে হুজুর আমি আপনার কাছে আমি ওই নিয়ে দেশি নাই আমি যে নিয়ে দি আপনার কাছে এসেছি সেটি হলো হুজুর আপনি আমার জামাতে একটু আলগা করে দেখুন আমি বললাম কেন আপনার জামা আমি আলগা করব কেন আপনার জামা আলগা করা তো উচিত হবে না বলছি হুজুর আমি আমি আগে বলছি হুজুর আমার জামাটা আলগা করুন আমার পেটটা দেখুন ভালো করে শুনে নিন আমার বন্ধুরা আমি আমি জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের কাছে পেশ করতে চাইছি আমি পিঠটা আলগা করে দেখি তার পিঠের মধ্যে পাঁচ থেকে সাত জায়গায় রয়্যাল বেঙ্গল টাইগারের খাবার দেওয়া হয়েছে খাবার আমি কারণটা জিজ্ঞাসা করলাম আমি বলছি ভাই ও ভাই ও ভাই আপনার এই পিঠে রয়্যাল বেঙ্গলের টাইগারের ছাপানো বলছি হুজুর আশ্চর্য হয়ে যাবে আমি আমি নামাজওয়ালা আমি কুরআনওয়ালা আমি নামাজ পড়তেওয়ালা আমি এক আল্লাহর ইমামদার বান্দা আমি 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 জঙ্গলের ভিতরে আমার আমার ভাগটাই হলো আমার জঙ্গলে মধু পাওয়া যায় মধু খাঁটি মধু দেখবেন একটা খাঁটি মধু মার্কেটে খুব কম পাওয়া যায় রসুল বলেছে ভালো করে শুনুন রসুল বলেছে আল্লাহ আল্লাহ রসুল খাঁটি মধু আর কালো জিরা খাঁটি মধু কালো জিরা সর্ব রোগের ঔষধ সকালবেলা খালি পেটে এক চামচ মধু আর কালো জিরা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে খেলে 101টা রোগ রসুল বলছে নিরাময় হয়ে যাবে বলুন পেছনে যারা বসে আছেন আপনাদের কি খুব ঠান্ডা পেয়েছে একটু তকবীর দেন গা গরম হয়ে যাবে ইনশাআল্লাহ বলছি না বিশ্বাস হলে জ্যাকেট খুলে দাও একটু জোরে জোরে তকবীর হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ নারে তকবীর আরো জোরে সিলসিলা হক ফুরফুরা শরীর সিলসিলা হক ফুরফুরা শরীর আমার ভাই সাহেবরা আমি আপনাকে জিদাইলাই রাখার চেষ্টা রাখছি বলছি হুজুর 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 আপনি অবাক হয়ে যাবে আমি সুন্দর বনের জঙ্গলে তখন আমি মধু ভাঙতে গেলাম আমি শুনতে পেলাম আমার কানে ভেসে ভেসে আসে ওই আদান যখন ভেসে ভেসে আসে আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিনিরা এরা প্রতি রাতে আপনাদের সবাইপুরের মসজিদের মুয়াজ্জিন কিন্তু ডাকে ওরে রাসূলিরা ওরে আল্লাহর বান্দা
তারা তোমরা যারা ঘুমিয়ে আছো তোমরা চলে আসো তারা ভাষায় বলে দিলে যে কি ঘুম হইতে নামাজি উঠো কয়েকজন মুরুব্বি ইমাম সাহেব জামিয়ে পড়েছে ওই সময় শয়তান হাওয়া করে এখন শীতের বেলা হাওয়া করবে না কম্বলটা মুড়ি দিয়ে দেবে আমার ভাই বলে দিয়েছে ভালো করে শুনে নি শয়তান কল্পনাকে ছাজরা করে দেয় শয়তানের কর্মসূচি হলো তোমার বান্দাকে আমি ধোকা দেব আমি তাকে পদ ভস্ম করে দেব আল্লাহ বলেছিল তুমি শুনে রাখো আমি আল্লাহ তুমি শয়তানকে ধোকা দেবে আমার বান্দাদেরকে আমি ডেকে 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 আজানের মাধ্যমে হাজরের নামাজের পরে হাত তুললে আমি মাফ করে দেব একটু নারাই তকবীর আমার ভাই সমীর ওই আমার ইসমাইল ভাই বলছিলেন না ওই বইটির নাম হলো ইসমাইল ইসমাইল ভাই আমাকে বলছে হুজুর আমি মধু ভাই আমি মধুর কারবার করি আমি গরিব মানুষ মধু বেঁচে খাই খাওয়া যেতে পারে শরীয়ত জায়েজ করেছে বলে হুজুর আমি নামাজ ছাড়ি না হজরে আজান হলো শ্বশুর মনের দঙ্গলা কোন মসজিদ নেই কোন কর্মস নেই কিন্তু আমি ইমানওয়ালা আমি আমি টুপিওয়ালা আমি নামাজ পড়বো আমি কোথায় পড়বো ভালো করে শুনে নিন আমার 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 এই ইসলামের ভিতরে ইসলামের মাসলা বলে দিয়েছে শরিয়াত ফতোয়া দিয়েছে গোটা পৃথিবীর জমিন হলো মুমিনদের জন্য মসজিদ একটু সিল্লে বলবো অবতরণ হয়েছিল তার প্রথম কদম তুলে গেছিল এখান থেকে উনি যখন উনি যখন মক্কা নয় ওই আরব কান্ট্রিতে যখন পৌঁছে গেল পৃথিবীর এক নম্বর বৃহত্তম মসজিদ ওই মসজিদটির নাম হলো মক্কা মুকাররমা বলুন সুবহানাল্লাহ আমার যে সমস্ত হাজি বান্দারা ওখানে গিয়ে এক রাকাত নামাজ পড়ে এক রাকাতের ওসিলায় এক রাকাতের পড়ার জন্য আমার আল্লাহ এক লক্ষ রাকাত পড়ার সওয়াব তার নামায়ে আমলে পৌঁছে জোরে বলা যায় না আমার ভাই তখন মসজিদ হয়নি ভালো করে বুঝবে কোরআন শরীফের আমি একটি আয়াত দিয়েছি আয়াত চলে যাবে সূরা আল ইমরান সূরা আল ইমরান ভালো করে শুনছেন আয়াত নম্বর 96 অর্থাৎ 96 নম্বর আয়াত
কি বলা হয়েছে জানি জানি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি কি ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিলিনাস একটা লোক যেন না কাটে অনুরোধ করছি ভাই অন্তত আমি যতক্ষণ আছে আখেরি মোনাজাত করব আল্লাহর কোরআন বলছে কি বলছে নিশ্চয়ই আমি মানুষদের জন্য সর্বপ্রথমে নির্ধারিত করেছি কাবা কাবা যেটাকে আরবি ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কিন্তু বলা হয়েছে বাইত বাইত মানে ঘর ইংরেজিতে যাকে বলা হয় হাউস এই হাউস তো অর্থাৎ ঘর ঘরকে প্রথমেই কেবলা হিসাবে আমি নিয়োজিত করেছি কিন্তু প্রশ্ন হলো আমি আপনাদের কাছে প্রশ্ন করি পৃথিবীর জমিনে যখন এখন আদম সফিউল্লাহ এসেছে ওনার বেলায় কোন কাবা আছে পৃথিবীতে কটা কাবা আছে মুখস্থ করে নেন বাবাজি বলছে দুটো সম্ভবত বলবে বাইতুল মুকাদ্দাস ঠিক না তারপরে বলবে খানায়ে কাবা মক্কাতুল মুকাররামা ঠিক বলেছেন উনি কিন্তু আরে একটি কাবা পৃথিবীর জমিনে এসেছিল ওই কাবাটির নাম হলো বাইতুল মামুন এটা কাদের কাবা ফারিশতাদের কাবা জোরে বলুন কাদের কাবা ফারিশতাদের কাবা পৃথিবীতে কেন এলেন পৃথিবীতে কেন এলেন দরুদ শরীফ আল্লাহ কি হয়েছে খুব কাল লাগে হ্যাঁ ঠিক আছে আপনি যদি খুব সমস্যা কিছু কিছু বলেন একটু কমিয়ে দিলে সমস্যা হয়ে যাবে আমার ও আলা আলে মাওলানা মোহাম্মদ আমার ভাই সাহেবেরা একটু গেজাগেজি না করে ওয়াজ শুনে নিন আমি যদি বলতে চাইছি সময় সংক্ষেপে আমার বন্ধু নবী আদম সফিউল্লাহ আমার আল্লাহর কাছে হাত তুলেছে আল্লাহ আমি আদম সফিউল্লাহ আমি তোমার কাছে নিবেদন করছি আল্লাহ আমি আদম বলছি আমি আমি যখন তোমার জান্নাতের মধ্যে ছিলাম আমি যখন তোমার আরশে আযীমের কাছে ছিলাম আমি তো ইবাদত করতাম আমি তো ইবাদত করতাম আমি তোমার জিকির করতাম কিন্তু দুনিয়ার জমিনে এসেছি আল্লাহ এখানে কোনো মসজিদ নেই এখানে কোনো মাদ্রাসা নেই আমি কোথায় ইবাদত করব প্রশ্ন আছে কি না পারে প্রথম মানুষ আদম সফিউল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন আমার আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ আমি নফসের প্রতি জুলুম করেছি আমাকে ক্ষমা করে দাও কিন্তু বিষয়টা হলো আলাদা উনি আল্লাহর কাছে বলে আল্লাহ আমি কোথায় ইবাদত করব কাকে ইঙ্গিত করে ইবাদত করবো আমার আল্লাহ বলেছিল আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল ওরে আদম সফিউল্লাহ তুমি টেনশন করো না তুমি টেনশন করো না আমি আল্লাহ সুব্যবস্থা করে দেব জিব্রিল আমিনকে উনি পাঠিয়ে দিলেন জিব্রাইল যাও চলে যাও চলে যাও চলে যাও তোমার 70,000 ডলার উপরে বসিয়ে ওই বাইতুল মামুরটাকে ওই বাইতুল মুকাররামায় অর্থাৎ আরবের জমিন যেটা বর্তমান সৌদি আরব ওই সৌদি আরবের জমিনে তুমি কাবা পৌঁছে দাও একটু সিল্লে বল আর জোরে বলা যায় না কিতাবটা লিখে নিন গাল গাল গুসল ফিঙ্গার করে না যিনি কিতাবটা লিখেছেন আল্লামা কামালউদ্দিন দামির হুজুর ইনি একজন ইসলামিক দার্শনিক ইনি একজন ইসলামিক পণ্ডিত এরা এনার কিতাবে লিখে দেওয়া হয়েছে ওই কিতাবটির নাম হলো হায়াতুল হায়াওয়ান কিতাবে লিখে দিয়েছে প্রথম কাবা হলো বাইতুল মামুন তবে নির্ধারিত নয় মানুষের জন্য নির্ধারিত নয়
আল্লাহর কুরআন বলেছে আল্লাহর কুরআন বলেছে ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন্নাস মানুষের জন্য নির্ধারিত হয়ে হয়ে কাবা ওই কাবার মধ্যে ফিরে আমরা নামাজ পড়ি আমার মাননীয় ইসমাইল ভাই শিবশুর বনের জমিন থেকে মুতাওয়াল ইলা জিয়াদিল কুতি ইলা কাবা সবাই পুরের বাসিনা বনগার এলাকার মুমিনেরা এরাও কিন্তু মুতাওয়াল ইলা জিয়াদিল কাবা কাবা কোন দিকে গানে এইদিকে মাশাআল্লাহ এইদিকে আমাদের নামাজ পড়তে হয় পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে এই ভারতবর্ষের প্রাচীনতম মানুষ যারা বসবাস করতেন এরা ওই কাবার দিকে ফিরে এরা কিন্তু নমস্কার করতে নমস্কার কারণ ওটা পৃথিবীর বিজ্ঞান একমত হয়ে গেছে বন্ধু ভালো ভালো শুনে নিন গোটা পৃথিবীর দার্শনিক বৈজ্ঞানিক পণ্ডিতেরা এরা সকলেই একমত পৃথিবীর খানায় কাবা মক্কাতুল মুকাররমা যে জায়গায় যে জায়গাটাই বসানো হয়েছে ওই জায়গাটা পৃথিবীর কেন্দ্রস্থল বলুন সুবহানাল্লাহ আমার ভাই সব কাবা সম্বন্ধে বললে অনেক রাত হয়ে যাবে আমি বেশি ব্যাখ্যায় যাব না কিন্তু আমি যেটি আপনার জন্য জানতে চাইছি আজকের পর্যন্ত শুনে নিন ইসমাইল ভাই ফজরের নামাজ শুরু করতে নামাজ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক রাকাত দুই রাকাত নামাজ শেষ করে সালামটা ফিরেছেন সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বলে যখন ডান দিকে ফিরেছে আশাজা ওই ডান দিকে দাঁড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল সুন্দরবনের টাইগার ও আবার হয়ে যাবে মুরু মুরু শুনে নিন আমাদের ওই চড়া বিদ্যা অঞ্চলে ওই জায়গাটায় উনি এখন ঘর ঘরে আছেন আমার কাছে বলছে হুজুর এত আশ্বাস হয়ে যাবে আমি আমি যখন বাঘটাকে দেখলাম আমি যখন টাইগারটাকে দেখলাম আমি তুরন্ত পা থেকে সালামটা ফিরিয়ে নিলাম সালাম ফিরিয়ে নিয়ে আমি আমি ওই বাঘটাকে টার্গেট করছে পজিশন সেভে আমার উপর হামলা করবে ও পজিশন নিয়ে আমার উপর হামলা করে দিয়েছে পাক মুমিনের উপরে কারণ যারা নামাজ পড়ে তারা হলো মুমিন ওই মুমিনের উপরে যখন যখন হামলা করে দিয়েছে বলছি হুজুর ওই সুন্দর বনের টাইগারের ওই হেদলখানা আমি ইসমাইল মোল্লা আমি ওই হেদলখানা ধরে নিয়েছিলাম একটু সিল্লে আমার ভাই যারা ইমানওয়ালা মুসলমান ভাই অর্থাৎ ভারতীয় মুসলমানেরা সত্তর জন মুসলমানেরা সংসদে আমাদের ভারতীয় পার্লামেন্টে আমাদের ভারতীয় সুপ্রিম কোর্টে কুরআনের বিরুদ্ধে না কটূক্তি করছে এই নূপুর সর্বরা আল্লাহর নবীর বিরুদ্ধে এরা স্লোগান দিচ্ছে রসূলকে মানহানি করার চেষ্টা করছে শোনো ওই সমস্ত বিরোধীদের আমি জানিয়ে দিতে চাইছি মহাবিক্রমশালী আমার আল্লাহ ওই আমার আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত তোমরা যতই লাপালাপি করো যতই তোমরা মসজিদকে অপবিত্র করার চেষ্টা করো আমার আল্লাহ এই গোটা পৃথিবীর মুসলমানদের বাঁচিয়ে নেবে একটু সিল্লে আরে জোরে বলা যায় না আরে নারাই তো পীর আরে নারাই তো পীর ওয়াজ বাজাচ্ছে মুরুব্বি
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের জমিনে ওরা মসজিদ হয়তো পবিত্র কোরআন চেষ্টা করেছিল কিন্তু পারেনি মনে করে দেখত এখান থেকে 1500 বছর আগে আমার আমার নবী জগৎগুরু বিশ্বগুরু হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ হুজুর আমার মদিনার মসজিদে পৌঁছে আছে মদিনার মসজিদ হঠাৎ এক ছেলে এক ইহুদি মার কাছে এসে মসজিদের ভিতরে ফন ফন করে পেশাব কেন মসজিদকে অপবিত্র করবে এখনো আমাদের জুমার দিনে দেখবে আমরা যারা জুমার নামাজে যাই আপনারা যারা দাদু হয়েছিল দাদু আপনাদের হাত ধরে আপনাদের নাতি নাতনিরা মসজিদে যায় না আপনারা বারণ করেন কি করবেন না রাসূল বলেছেন পড়াটা নিষেধ মনে করে দেখো আল্লাহ রাসূল মদিনার মসজিদে সাহাবায়ে কেরামদের নিয়ে জামাত নামাজ পড়াচ্ছেন উনি সেজদায় গেছেন সেজদা এখন সেজদা থেকে রাসূল আমার উঠছেন না সাহাবীরা নামাজের ভিতরে চিন্তিত হয়ে গেল আরে সেজদা তো হুজুর আমার মাথা তুলছেন না কেন হুজুর মাথা তুলছেন না কেন অনেকক্ষণ পর আল্লাহ রাসূল মাথা তুললেন এবং কারণটা জানার চেষ্টা করলেন সাহাবীরা আল্লাহ রাসূল বলছে সাহাবীরা তোমরা শুনে রাখো আমি যখন জামাত পড়াচ্ছিলাম আমার দুই নাতি রেতে হাসান রেতে হোসাইন আমার কাঁধে এবং পিঠে চড়ে বসে আছে আমি সেজদাতে উঠব আরে জোরে বলা যায় রে সুবহানাল্লাহ আরে নারে তাকবীর আপনারা নামাজ পড়লে দেখবেন আপনাদের নাতি নাতনিরা ঘাড়ে উঠে উঠে থাকে এটা কি নাকি হাসান হোসাইনের শিক্ষা আদর্শ ভালো আমার বন্ধুরা দেখবেন আপনি নামাজ পড়লে আপনার নাতিটা কিচ্ছু জানে না আড়াই বছর বা তিন বছর বয়স আপনার দেখে আপনি তো তাহারি হাফেজে আছেন উনি এই বাচ্চাটি আপনার পাশাপাশি ঘরে ঘরে আর বাচ্চাটি কিন্তু আপনাকে দেখে একবার মুখের দিকে দেখে একবার জামা ধরে টানে কিছু বলে কিনা বন্ধু ভালো করে শুনছো বন্ধু কিন্তু বাচ্চা যখন কিছু বলে না দেখছে মুরব্বি দাদু আমার কিছু বলে না তখন ওই কচি 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 হাত দিয়ে ওরা কিন্তু তাকবীর ও তাহারি মাপে দে ওরা পশ্চিমমুখ কিন্তু হয় না পশ্চিমমুখ হয় না কারণ দাদু তো এই পশ্চিমমুখ আছে দাদুর মতন ওই রকম করে ওই সামনে দাঁড়িয়ে থাকবে দাদু থেকে দূরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধু এই দিনে মসজিদে গেলে ওদের বরণ করবেন না ওরা বদমাইশি করবে ওরা তাই করবে মসজিদ থেকে দাঁড়িয়ে নেবেন না রাসূল নিষেধ করে দিয়েছে তোমরা নামাজ পড়বে আর ওরা তোমাদের দেখে দেখে নামাজি হয়ে যাবে আমার ভাই সাহেবরা আল্লাহর নবী গুরু গুরু বিশ্বের গুরু গুরু মদিনা শরীফের মসজিদে হুজুর আমার বসে আছে হযরত ওমর বসে আছে হযরত আবু বকর বসে আছে হযরত উসমান বসে আছে ওই ছেলেটি মসজিদের ভিতরে ঢুকে ফন 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 করে পেশাব করছে হযরত আবু বকর তাকিয়ে আছে হযরত উসমান তাকিয়ে দেখছে হযরত আলী দেখছে হযরত আল্লাহর নবীও দেখছে কিন্তু কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাবের চোখটা যেন রক্ত বর্ণ হয়ে যাচ্ছে রক্ত যেন গরম হয়ে যাচ্ছে আল্লাহর রাসূল বুঝতে পেরেছে আরে ওমর তুমি তুমি রক্ত গরম করো না তুমি চোখ চোখ করো না চোখ মোটা মোটা করো না তুমি তুমি চোখ মোটা মোটা করছো কেন আমি রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি বুঝতে মুরুব্বীরা যখন কথা বলে জুয়ান যুবকরা তোমাদের কণ্ঠস্বরটাকে তোমরা নিচু করে নাও মুরুব্বীদের সম্মান করতে শেখো মুরুব্বী যারা যারা ছেড়ে ছেড়ে যারা গোড়া ছাড়বে তারাই বিপদে পড়বে বলুন নাউজুবিল্লাহ এরা আজকে মানতে চাইছে না মুরুব্বীকে মুরুব্বী মানে কে
আমি কাকে বোঝাতে চাইছি মুরব্বি মানে হলো আমাদের পীর আল্লামা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরব্বি না এই মুরব্বিদের উপরে টেক্কা মারলে আখেরে আপনার ক্ষতি হবে না লাভ হবে ক্ষতি হয়ে গেল হাদিস থেকে উদাহরণ মনে করে দেখো তো আল্লাহর নবী জগৎগুরু হুজুর আমার ওই মদিনার মসজিদে বসে আছে হযরত আলী কারাম হুজুর এসে বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আখির জামানার নবী কিন্তু আপনি আমাকে একটু একটু কুলু দিয়ে দেন একটু নমুনা দিয়ে দেন যে আখির জামানায় কি কি ঘটবে বলে দিতে পারতেন আল্লাহ যা জানিয়ে দিতেন তাই জানিয়ে দেন অদূর ভবিষ্যতের কথা রাসূল বলে দিয়েছেন আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী এখন অক্ষরে অক্ষরে খেটে যাচ্ছে আল্লাহ রাসূলের জামাই জিজ্ঞাসা করছে বলে হুজুর আপনি কিয়ামত সম্বন্ধে নয় আখির জামানা সম্বন্ধে আমাকে দুটো একটা কথা জানিয়ে দিন কে বলছে আল্লাহ রাসূলের জামাতা হযরতে আলী কারামুল্লাহ হুজুর আল্লাহর নবী আল্লাহর হাবিব জগত গুরু বিশ্ব গুরু হযরতে আলীকে বলছে আলী তুমি আমার জামাই তুমি আখির জামানার কথা জানতে যাও তুমি কিছু কিছু লু নিতে চাইছো তুমি সাবধান হতে চাইছো ভালো তবে তোমাকে আমি আজকের এক জায়গায় পাঠাবো সেই জায়গায় তুমি যাবে ওই জায়গায় যেটা ঘটবে সেটা আমাকে জানাবে ভালো করে শুনে নিন বন্ধু হযরত আলী কারামুল্লাহ হুজুর হুজুর সেখানে চলে গেলেন ওখানে দৃশ্য দেখলেন দৃশ্য দেখে রাসূলের কাছে এলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমি যে হুজুর আল্লাহ রাসূল বলে কি দেখলে বলো বলে হুজুর আমি প্রথমে গেলাম নির্জন জায়গায় গিয়ে দেখি বড় বড় পাথর তার কোরআন আছে বড় বড় পাথর ওই পাথরের চতুর্পাশে নুড়ি 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 পাথর দাঁড়ানো আছে কিন্তু আলো ব্যাপার বড় আশ্চর্যের ব্যাপার হলো ওই বড় পাথরের গায়ে ওই ছোট ছোট পাথর কিন্তু ধাক্কা মারে ধাক্কা বিজ্ঞান বলছে যে একটা ইটির টুকরো উপরে ছুড়ে দিলে সে নিজ কেন্দ্রিক হয়ে যায় কথা ঠিক বললাম না ভুল বললাম কেন মাদ্দা কাটছেন শক্তির এখানে সূত্র আছে বিজ্ঞানের প্রণের আমি সূত্র দিকে যাচ্ছি না এটা হলো পৃথিবী কেন্দ্রিক টান ন্যাচারাল পাথর তার উঠবে হয় উপরে না নিচেই নামবে কিন্তু আর ভাবে এই রকম কোন দৃশ্য পৃথিবীর কোন বই বলতে পেরেছে যে আমি ছুড়ে দিচ্ছি এই দিকে যাচ্ছে হযরত আলী কারামুল্লাহ হুজুর আল্লাহর রাসূলকে প্রশ্ন করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আল্লাহ আমার প্রশ্নের আমি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিন আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছে আলী মাথা গর গর না শোনো এমন একটি জামানা পৃথিবীর সময় হয়ে যাবে এমন একটি জামানা এমন একটি টাইম এসে যাবে ওই জামানাতে এই সমস্ত আলেমেরা ওই বড় আলেমের গায়ে ধাক্কা মারবে ধাক্কা হুজুর বলছেন হুজুর হযরত আলী কারামুল্লাহ জিজ্ঞাসা করছে হুজুর ওরা কি খাট ধাক্কা মারবে ওরা কি খাট ধাক্কা মারবে আল্লাহ রাসূল বলছেন না ঘাট ধাক্কা ওরা মারবে না কি ধাক্কা মারবে জানেন জানেন শুনে নিন আমার বন্ধুরে শুনে নিন হযরতে আলী কারামুল্লাহ হুজুর হুজুর তো জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল আনসারে দিতে যে শোন আখির জামানায় বড় বড় উলামারা এরা দ্বীনের জন্য এরা হক ধরে হয়ে আখির জামানায় উলামারা বড় বড় আলেমেরা এরা দ্বীনের জন্য কিতাব লিখবে
كتاب دوحان دي كتاب لكلي اما در بشير شعلم روحول عمين شاہ رحمات اللہ علیہ انا دوحان دي كتاب لكلي دیئے قدر جنو اما در جنو اسلام جنو پاپ پردوشر جنو مانوش مدر مانوش جانتے شجا جانتے چل 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 قرآن حدیث در بند بند چل 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 এখন ফতোয়া চালু হয়ে গেল কি জানেন নবীও ওই দলে ফেলে দিল নবীদের ভিতরে ফেলে দিল আরে নবী বলো আর ওলি বলো মাহবুব বলো আর হাফেজ কুরআন বলো তাই বলো যারা মারা যায় সব ধ্বংস হয়ে যায় একটু সিল্লে বলো দাও নবীরা মারা যায় আল্লাহর রাসূল বলেছে নবীদের কবরে ওলিদের কবরে আমার আল্লাহর জান্নাত থেকে খানা প্রদান করা হয় জোর করে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর মনে করে দেখুন আল্লাহর নবীর হাদিস থেকে আমি আপনাদের রেফারেন্স দিয়ে দিচ্ছি বন্ধু শুনে নিন
আল্লাহ রাসূল মেয়েরা দিয়েছিল মেয়েরা পৃথিবীতে আল্লাহ রাসূলের ব্যাপারে মেয়েরা ঘটিয়েছে আল্লাহ পাক তুরন্ত বিদ্রোহী এটা বড় বড় হুজুর আমার বাইতুল মুকদ্দাসে আমার ভাই বলি বাইতুল মুকদ্দাস ওই বাইতুল মুকদ্দাসে একটা জামাত হয়েছিল জামাত ভাই যাই যাই একটু বসে যান এখনি আখেরি দোয়া হবে এসে যান মাইনাস করে চলে আসবে ঠিক আছে আমার ভাই সব আমার ভাই বলছিলেন বাইতুল মুকদ্দাস এটি হলো একটি কাবা এখানে একটা জামাত হয়েছিল জামাত আমার কে জামাতের ইমাম হয়েছিলেন জানেন আমি বলেছিলাম আশরাফুল আম্বিয়া মানে আশরাফুল আম্বিয়া হলো নবীদের যিনি উৎকৃষ্ট তিনি হলো আমার নবী রাসূলুল্লাহ বাইতুল মুকদ্দাসে হুজুর আমার জামাত করেছিলেন জামাত ওই জামাতে শামিল হয়েছিল নবী আদম সফিউল্লাহ ওই জামাতে শরীক হয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ ওই জামাতে শরীক হয়েছিল ঈসা রূহুল্লাহ ওই জামাতে শরীক হয়েছিল মূসা কালিমুল্লাহ ওই জামাতে শরীক হয়েছিল ইসমাঈল জবিহুল্লাহ ওই জামাতে কুরআন শরীফে 25 জন নবীর নামে যেতে ওই নবী বলেরা আল্লাহর নবীর ইমামতিতে বাইতুল মুকদ্দিসে রজবের 27 তারিখে আল্লাহর নবী কিন্তু ইমামতি করেছিলেন এইখানে একটি প্রশ্ন আছে বলুন তো আল্লাহর নবী হুজুর আমার দুনিয়ায় যখন এসেছে নবী আদম কি বেঁচেছিলেন সহি তো হাদিসটা তো সহি নবী যে ইমামতি করেছে সেই ইমামতিতে আদম কোথায় ছিল এসেছে ভালো করে বুঝবে নবী ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার হাজির হয়ে গেছে শরীরে নয় রূহানি হালতে রূহানি জগৎ আলাদা কথা এই রূহানি হালতে এই আদম সফিউল্লাহ রূহানি হালতে বাইতুল মুকদ্দিসে এসে আল্লাহর নবীর ইমামতিতে হুজুর বলেরা নামাজ সম্পন্ন করেছিল একটু সিল্লে নারাই তাকবীর আমার ভাই সব ওই বাইতুল মুকদ্দিস এখন ইহুদিরা ওরা গ্রাস করে নিতে চাইছে ইসরায়েলের ইহুদিরা ওরা ওই বাইতুল মুকদ্দিসটাকে ওরা গ্রাস করে নিয়ে ইসলামকে ধ্বংস করতে চাইছে কিন্তু হতে পারে না আমার বন্ধু ওই ওই বাইতুল মুকদ্দিস ঈসা রূহুল্লাহ এর বিষয়ে ওটা নয় আমি যেটি আপনাকে বোঝানোর চেষ্টা করি আজকের জন্য আমি যেটা আপনাকে বোঝাচ্ছি বুঝে নিন এরা ইসলামকে ধ্বংস করবে উড়ে উড়ে লেগেছে মসজিদের অপবিত্র করে উড়ে উড়ে লেগেছে আল্লাহর নবী মদিনার মসজিদে বসে আছে ছেলে দিয়ে কোন ফন 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 করে পেছাব করছে অস্ত্র মনে করে দেখুন আমি আপনাকে বুঝিয়ে দিয়ে যাইছি আল্লাহর নবী বলছে ও মাথা গরম করো না জোরে বলা যায় না সুবহান আল্লাহ খুব গরম তুমি বিনে প্রতিক্ষণে কাতি নিরালা মদিনাওয়ালা নবী মদিনাওয়ালা লা ইলাহা
محمد رسول الله আমি যাবো নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই আমার মার আল্লাহ যারে বন্ধু ওই আমার মার আল্লাহ যারে বন্ধু তোর কিছুর ভাবো না ওই আমার মার আল্লাহ যারে বন্ধু তোর কিছুর ভাবো না আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা তেতে পাল তুলে দে তেতে পাল তুলে দে আমার ভাই সাহেবরা আল্লাহ রাসূল ওমরকে পালন করছে ওমর তুমি চিন্তা গরম করো না ওর পেশাব সাপ করতে দাও কেন তার কিডনির খারাপ হতে পারে প্রবলেম হতে পারে আমার রাসূল কত বড় বৈজ্ঞানিক চিন্তা করো আজকের বিজ্ঞান বলছে পেশাব করলে মানে তাকে পেছন থেকে কেউ যদি ধাক্কা দেয় তাকে যদি আচমক আক্রমণ করে তার পেশাবের জায়গাটা যদি থেমে যায় তার কিডনিটা খারাপ হতে পারে বিজ্ঞান এখন মেডিকেল সায়েন্স এটাই কিন্তু ফতোয়া দিয়েছে অর্থাৎ পেশাব সরাসরি বাধা দিও না আল্লাহ রাসূল এখান থেকে 1500 বছর আগে যখন কোনো মেডিকেল সায়েন্স ছিল না ছিল আমি করিনি আমাকে করানো হয়েছে
মদিনায় নবী মসজিদ বানিয়েছে পৃথিবীর প্রথম মসজিদ ওই মসজিদকে অপবিত্র করতে হবে অপবিত্র এই অপবিত্র করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে হুজুর আমি ইচ্ছা করে করি নি আমি আমি মনে মনে ভাবছিলাম আমি যখন মদিনার মসজিদে পেশাব করতে শুরু করব নবী মুহাম্মদ হয়তো আমাকে মারবে নবী মুহাম্মদ হয়তো আমার পর্দাটা নিয়ে নেবে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমার ধারণাটাই ভুল আমার ধারণাটাই ভুল আপনি তো শুধু নবী নন আপনি তো শুধু মানুষ নয় আপনি তো মহা মানুষ আপনি তো মহা মানব কেন আল্লাহর রাসূল বলেন কেন বলছে হুজুর আপনার আদর্শ হলো ইয়া নাম্বার আল্লাহর কুরআন ঘোষণা করে দিয়েছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম একটু সিল্লে বলা যায় না সুবহানাল্লাহ পৃথিবীতে যত আদর্শ নবী এসেছে এক নম্বর আদর্শ নবী হলে আমার নবী রাসূলুল্লাহ ভালো করে শুনবে ওই ইহুদি ব্যক্তিটি বলছে হুজুর আপনার আদর্শ এক নম্বর আমার নবী বলে নাই আমার সাহাবা বর্ণনা করে নি ইহুদি ছেলেটি বলছে হুজুর আমি মসজিদে পেশাব করে দিয়েছি আপনি আমার বর্তমানটা নিয়ে নিতে পারতে আপনি তা কিন্তু করেন নি কালকে যদি সবাই ভরে মসজিদে ফজরের বাদে কোন বিদর্ভ ছেলেরা মসজিদের ভেতরে নয় মসজিদের বাইরে যদি পেশাব করে আপনার মুসল্লির তাকে ছাড়ে ফেলে কি আপনার মেজাজ তো গরম আপনি তাকে ভয় মারবেন নাই কটু কথা বলবে কিন্তু আমার নবী নিজে মসজিদ তৈরি করেছে নিজেই কোদাল করেছে নিজেই কত করে ফিরিয়েছে ওই বলছে রাসূল বসে আছে শয়তান আর ওই মসজিদের ভিতরে ইহুদি ছেলে পেশাব করে আমার নবী কিন্তু কিছু বলে না ইহুদি ছেলেটাই প্রথমে ভেবেছিল নবী মুহাম্মদ সন্তর্ষ হতে পারে সন্তর্ষ মনোবল হতে পারে কিন্তু নো 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 ও ইসলামের নবীর কোন সর্সজ বল বলানো বল নাই আজ পর্যন্ত মুমিন ওয়ালারা ঈমান ওয়ালারা কুরআন ওয়ালারা এরা এদের ভিতরে কোন সন্তর্ষী আছে কি বোমাবাজি আছে বন্দুকবাজি